हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। हमारे स्टैंडर्ड वन इंग्लिश लेसन प्रीवियस लेसन टू पेज नंबर 5 ये पूरोटा आगे क्लास পর্যন্ত পড়া হয়ে গিয়েছিল। আজকে আমি তোমাদেরকে পেজ নাম্বার 6 আজকে আমি তোমাদেরকে পেজ নাম্বার 6 এ যে ডু ইওর সেলফ এ 1 2 3 আছে এখান থেকে করাবো। ঠিক আছে, এখানে কি প্রিভিয়াস লেসন টিআরই ডিআই ও ইউ এস প্রিভিয়াস লেসন এডিএসএস ওয়েন প্রিভিয়াস লেসন 2 প্রিভিয়াস লেসন 2 এ ডু ইওর সেলফ পেজ নাম্বার 6 পেজ নাম্বার 6 এ নাম্বার 1 नंबर वन की दे आचे, राइट द फॉलोइंग प्रोनाउंसिएशंस इन बेंगली। एखाने जे जेगुलो लेखा आचे सेगुलोर प्रोनाउंसिएशन उच्चारण गुलो तोमादेरके बांग्लाय जेटा पढ़ार समय पड़ेछे ओगुलोके लिखते हबे। प्रथमे दे आचे एस इ, ठीक आछे, प्रथमे तुले निच्छि एस इ, तारपर दे आचे एच इ, तारपर दे आचे डी ओ, তারপর আছে এস ও এস ও পি ও এটা হচ্ছে জি ও আগে সবগুলো তুলে নিই তারপরে পড়াবো। ঠিক আছে, এন ও ডি ওয়াই এটা হচ্ছে এম ই এম ই হয়েছে। একটাকে রেখাটার প্রোনাউন্সিয়েশন গুলো লিখতে হবে। প্রথমটা দেয়া আছে এস ই, প্রথমে দেয়া আছে এস ই এস ই সি এস ই সি এস ই সি তারপরে এইচ ই এস ই সি এইচ ই টি এইচ ই হি এইচ ই হি তারপরে ডি ও ডু ডি ও ডু হলো। তারপরে কিভাবে আছে এস ও, এস ও তে কি উচ্চারণ হয়, এস ও তে সো উচ্চারণ হয়, এস ও সো এস ও সো হলো। তারপরে আছে টি ও, টি ও টো টি ও টু লিখবে টি ও টু জিও গো জিও গো তাহলে জিওর পাশে লিখব গো বলার পরে গো জিও গো এ সি সি এইচ ই পি ডি ও ডু এতে কি হবে এস ও সো টি ও টু জিও গো। তারপরে এদিকে দেখো এন ও এন ও নো এন ও নো ডি ওয়াই ডি ওয়াই ডি ওয়াই বাই ডি ওয়াই বাই ডি ওয়াই বাই তারপরে আছে এম ই এম ই মি এস ই সি এইচ ই ই এম ই মি এম ই মি আচ্ছা তাহলে একটাকে কি বলা আছে একটাকে বলেছে রাইট দা ফলোইং এই যে রাইট দা ফলোইং প্রোনাউন্সিয়েশন ইন বেঙ্গলি বাংলায় উচ্চারণ লেখো। এখানে ইংলিশে যেরকম দেয়া আছে যেগুলো লেখা আছে সেগুলোর উচ্চারণটা কি হবে সেটাকে বাংলায় লিখতে হবে। প্রথমে দেয়া আছে এস ই সি, এস ই কি হয় সি, এইচ ই কি হয় হি, এস ই সি এইচ ই হি ডি ও ডু ডি ও ডু এস ও সো এস ও সো টি ও টু টি ও টু জি ও গো জি ও গো তারপরে এদিকে দেখো এন ও নো এন ও নো তারপরে
আমাদের আছে dy dy তে কি হয় বাই dy তে কি হয় বাই এমি মি এমি মি তাহলে আগের দাগে হয়ে গেল এবার হচ্ছে দুইয়ের দাগে সবাই খাতায় সুন্দর করে লিখে লিখে এগুলোকে প্র্যাকটিস করবে এগুলো তোমরা একা একাই করতে পারবে করলে এগুলো এত সহজ তাই একা একাই করতে পারবে একের দাগে হয়ে গেল এবারে দুইয়ের দাগে দুইয়ের দাগে ফিরে আছে দুইয়ের দাগে দেয়া আছে রাইট দ্য ফলোয়িং প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ মানে এখানটায় ইংরেজিতে লেখা আছে মানে ইংরেজিতে এটা বাংলাতে উচ্চারণটা লেখা আছে ইংলিশটা লিখতে হবে এখানটায় দেয়া উল্টো দেয়া আছে মানে আগেরটা ছিল ইংরেজি দেয়া ছিল সেটাকে বাংলায় উচ্চারণটা কি হয় সেটাকে বাংলায় লিখতে হবে আর এখানে বাংলায় উচ্চারণটা দেয়া তার ইংলিশটা লিখতে হবে নাম্বার 2 তে নাম্বার 2 সবাই খাতায় লেখো নাম্বার 2 নাম্বার 2 তে আগে কি লেখা আছে আগে তুলে নিই হ্যাঁ প্রথমে দেয়া আছে p y দুই p he তারপর আছে die ও সি ও কো ও কিসে
টাই লো এল ও লো মাই এম ওয়াই মাই আবার এম আই মাই কো সি ও কো আর এটা হচ্ছে বে বি এ বে এই ডাই টাই মাই এগুলো যেকোনো একটা করে লিখলেই হয়ে যাবে আজকের ক্লাস এই পর্যন্ত এর পরের দিন তিনের দাগটা বাকি থাকলো এটা করিয়ে আবার লেসন থ্রিটা পড়াবো আজকের ক্লাস এই পর্যন্ত সবাই এগুলো প্র্যাকটিস করবে থ্যাংক ইউ